তোমরা সবাই কেমন আছো? আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর যে যেখান থেকে দেখছো আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো দেখো সকাল শুরু হয়ে গেছে, মানে কাজকর্ম তো সবই শুরু হয়ে গেছে। আর আজ হলো শনিবার, আজ একটা বিশেষ দিন। আর সকাল সকাল কাজে লেগে পড়েছি, জিয়া ঘুমাচ্ছে, ও আজকেও স্কুলে যায়নি যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে। তো শোনা গিয়েছে হাজবেন্ডটি দিয়ে এসছে, আবার হাজবেন্ডটি একটু পরে গিয়ে নিয়ে আসবে, কারণ আজকে আমার একটা অন্য কাজ আছে, তো পুজো করতে একটু দেরি হবে, তো এই কারণে আমার আর সময় হবে না আনতে যাওয়ার, তাই হাজবেন্ডটি দিয়ে এসছে, আবার হাজবেন্ডটি নিয়ে আসবে। আর এই যে সকালের বাসি কাজকর্ম সব একে একে করে নিচ্ছি, তো করতে গিয়ে দেখি দরজাটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে, বেসিনটাও নোংরা হয়ে গেছে। তো বেসিনটাকে একটু পরিষ্কার করে ধুয়ে নিলাম আর দরজাটাকে একটু মুছে নিলাম, মাঝে মাঝেই মুছি, তবুও কোথা থেকে যে এত ধুলো আসে বুঝেই পাই না। তো যাই হোক, চোখে পড়লো আর সাথে সাথে মুছে নিলাম, নাহলে আর যদি ভাবতাম যে পরে করব তাহলে আর মনে থাকে না আর তখন আর করাও হয়ে ওঠে না। তো এই আর কি, তো এই কারণে যখনই মনে পড়লো সাথে সাথে চোখ পড়লো, যেহেতু নোংরাটা হয়েছে প্রচণ্ড চোখটাও পড়লো, তো ভাবলাম সাথে সাথে মুছে নিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিই। তো মুছে নিয়ে দরজাটা আর বেসিনটা পরিষ্কার করে নিয়ে ঘর বারান্দা ঝাড় দিয়ে নিয়েছি, আর একটা বিছানা গোছানো হয়ে গেছে, আর একটা বিছানা রয়েছে গোছাতে, ওটা আবার পরে গোছাবো, কারণ জিয়া ঘুমাচ্ছে, ওই কারণে ওটা আর গোছানো হয়নি। তো একটা বিছানা গোছানো হয়েছে, আর এখন এই যে ঘর দুয়ারটা মুছে নিচ্ছি। আর আজকে ঘুম থেকে উঠেই দেখছি যে ঝিরিঝিরি হয়ে বৃষ্টি পড়েই যাচ্ছে, তো আর এই বৃষ্টির দিনে জামাকাপড় মেলার খুব সমস্যা হয়, তো বেশি ওই কারণে কাচবো না, শুধু ডেলিকার জামাকাপড় কটা কাচবো আর বাদ বাকিটা রেখে দেবো, ওটা আবার যেদিনকে রোদ্দুর উঠবে সেদিনকে কাচবো। তো যাই হোক, চলো আমি স্নান সেরে তারপরে আবার ফিরে আসছি, তোমরা দেখতে থেকো আর আমার সাথে থেকো। তো বন্ধুরা দেখো, আমি স্নান স্নান সেরে ঠাকুরঘর মুছে বাসন পরিষ্কার করে, তো তারপরে বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই মুষলধারে বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ছাদ থেকে আবার ফুল কটা তুলে নিয়ে আসলাম, কারণ গাছের ফুল আমার মানে না তুললে ঠিক পুজো দিতে মন ভালো লাগে না, যতই কেনা ফুল থাকুক না কেন ঝুড়ি ভর্তি করা, কিন্তু গাছের ফুল আমার তুলতেই হবে। তো এই কারণে গাছের ফুলগুলো সেই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গিয়ে তুলে নিয়ে আসলাম, আর এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, সকালবেলা একটুখানি মানে আস্তে আস্তে ঝিরিঝিরি পড়ছিল, আর এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তোমাদেরকে বলেছিলাম আজ একটা বিশেষ দিন, তো এই কারণে সমস্ত ঠাকুরের জন্য মালা এনেছে, আজ হলো আমার শ্বশুর মশাইয়ের মৃত্যুবার্ষিকী, তো তাই জন্য ফটোটাকে মুছে সুন্দর করে চন্দন দিয়ে বাবার কপালে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, তারপরে মালা পরিয়ে দিচ্ছি। দেখতে দেখতে অনেকটা বছর হয়ে গেল বাবা যে নেই, আমাদের ছেড়ে চলে গেছে, সময়টা কোথা দিয়ে যে চলে যায় বোঝাও যায় না। তো এই সেদিনকের কথা আর তার মধ্যে কতগুলো বছর হয়ে গেছে। আর আমার শাশুড়ি মা তো আগে মারা গিয়েছে, আমার শ্বশুরমশাই পরে গিয়েছে, আর তারপরে আমার মাও মারা গিয়েছে, শুধু থাকার মধ্যে আছে আমার বাবা। তো যাই হোক বন্ধুরা, এখন একটু ফুল দিয়ে সাজিয়ে নেব, নিয়ে তারপরে ভোগ নিবেদন করব। আর এখন ভোগটা সাজিয়ে নিচ্ছি, আর পাঁচ রকম ফল মিষ্টি এনেছে, তো সেগুলো সুন্দর করে সাজিয়ে এই থালাটার মধ্যে দিচ্ছি, আর চিড়েটা ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে, তাই জন্য চিড়েটাকে ভালো করে ধুয়ে তারপরে চিড়েটা মাঝখানে দিয়েছি। আর এই যে মিষ্টি এনেছে, দুই রকম দই এনেছে, তো সব কিছু সুন্দর করে সাজিয়ে থালার মধ্যে ভোগ নিবেদন করছি। এবারে জল দেব আর একটু ফুল দিয়ে সাজিয়ে দেব। তো এই যে দেখো, ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি থালার চারপাশ দিয়ে। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দি যমুনা জয় জয় মহাবান জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। কেশী ঘাট বংশী বটা
द्वादश कनाना जहाँ सब लीला कोइलो श्री नंदनंदन जय राधे जय कृष्णा जय वृंदावन श्री गोविंद गोपीनाथ मदन श्रीनंद जशोदा जय जय गोपगाना श्रीदामादि जय जय धेनुवत्स गाना जय राधे जय कृष्णा जय वृंदावना श्री गोविंद मदन मोहन जय विषभानु जय कीर्तिदास सुंदरी जय। तो बंधुरा देखो পূজো করতে করতে না আজকে সত্যি অনেকটা দেরি হয়ে গেছে। তো সোনাজি আরও খুব খিদে পেয়ে গেছিলো, তাড়াতাড়ি করে আলু চচ্চড়ি আর রুটি করে নিয়েছি, এখন এটা খাবো। ওদের খাওয়া হয়ে গেছে, তো আমি এখন এটা খাবো, খেয়ে তারপরে দুপুরের রান্না করতে যাব। আর অনেকটা দেরি হয়ে গেছে আজকে, আর আলু চচ্চড়ির মধ্যে একটু সরু সরু করে পটলও দিয়েছিলাম। ঠিক আছে, তো এই তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো আমি খাওয়া দাওয়া সেরে এসে তারপরে সবজি টবজি সমস্ত কেটে কুটে গুছিয়ে নিলাম, আর এই যে বসে বসে শাকটাও বাছলাম, তারপরে কাটলাম, অনেকটা সময় চলে গেছে এই শাক বাছতে বাছতে, তারপরে কাটতে কাটতে, আর এই সমস্ত শাক বেছে কাটতে কিন্তু অনেকটা সময় লাগে। আর এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি, নাহলে প্রচণ্ড বালি থাকে। আর এদিকে আমি ফুলকপির বড়া করব আজকে, তো এখানে ফুলকপি দিয়ে কালো জিরে আদা বাটা লঙ্কা কুচি করে দিয়েছি, আর লবণ হলুদ চালের গুঁড়ো বেসন তারপরে একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আজকে করব ফুলকপির বড়া, বেশ অনেক দিন পরেই ফুলকপির বড়া করছি। আজ শনিবার, আজ আমাদের নিরামিষ রান্নাবান্না হবে, তো এখানে ফুলকপির বড়া করছি ডালের সাথে খাওয়ার জন্য। আর ডাল হবে মুগের ডাল পেঁপে দিয়ে, আর হবে লাল শাক ভাজা। এই হচ্ছে সিম্পল মেনু, আর ভাতের মধ্যে উচ্ছে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। তো বড়াগুলো উল্টে দিলাম, আর এখানে হচ্ছে শাক ভাজাটা বসিয়ে দিচ্ছি। এখানে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর এই শাকে কিন্তু আমি কোনো রকম বেশি কিছু মশলা দিই না, একদম একটুখানি কাঁচা লঙ্কা দেবো দুটো, আর একটু লবণ একটু হলুদ দেবো, ব্যাস। এর মধ্যে বেশি কিছু মশলা আমি দিই না। এখানে ডাল হয়ে গেছে মুগের ডাল পেঁপে দিয়ে, আর শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে ফোড়ন দিয়েছি, আর এই যে হচ্ছে বড়া ভাজা। আমাদের বাড়িতে না সবাই বড়া ভাজা খেতে খুব ভালোবাসে, তাই একটু বেশি করে এক বাটি মতন ভেজে নিয়েছি, আর এই যে হচ্ছে লাল শাক ভাজা। তো ব্যাস এই হচ্ছে মেনু, আর ভাত আর দেখালাম না। স্নান করবে না মা গো? চলো স্নান কর, অনেকটা সময় খেলেছো। খেলা এক ঘন্টা খেললেও মনে হয় কি যে আমি এই মাত্র খেলা স্টার্ট করেছি, বুঝেছো? এটাই মনে হয়। চলো স্নান করে তারপরে আবার এসে বসে বসে খেলবে, চলো। জিয়ার স্নান কমপ্লিট হয়ে গেছে, আর সোনাকে আন্টি পড়াতে এসছে, ও বসে বসে পড়ছে। আর আমি এই ফাঁকে ভাবলাম কি এই যে গাছটা জলের মধ্যে রেখেছিলাম, তো ভাবলাম জলের মধ্যে না রেখে একটা এই কন্টেনারের মধ্যেই লাগিয়ে দিই, মাটিতে লাগালে না গাছটা ভালো হবে, তো এই কারণে এই গাছটাকে এখন কন্টেনারের মধ্যে লাগাবো। তো ছাদে গেছিলাম মাটি আনতে, তো বৃষ্টি তো একভাবে হয়েই যাচ্ছে আজকে, থামাথামির কোনো নামই নিচ্ছে না। তো ছাতি মাথায় দিয়ে তারপরে হচ্ছে গেলাম মাটি আনতে, মাটি নিয়ে আসলাম কন্টেনারে করে। আর এই কাজটা কদিন ধরে ভাবছিলাম করব করব, কিন্তু করা আর হচ্ছিল না। যাই হোক শেষমেশ আজকে মানে আর কি হলো করা। তো দুটো ডালই এই যে লাগিয়ে দিলাম, একটুখানি গোড়া দিয়ে কেটে একটা ছোটো মতন লাগালাম, আর এই আগাটা লাগিয়ে দিয়েছি। তো দেখা যাক কীরকম হয়, আমার তো বেশ ভালো লাগে, ঘরের মধ্যে মানি প্ল্যান্ট গাছ থাকবে দেখতেও ভালো লাগে।
তো যাই হোক, আগে একটা লাগিয়েছিলাম কিন্তু অতটা ভালো হয়নি, তো এইটা লাগালাম, দেখি কেমন কি হয়, দেখা যাক। আর তোমরা তো দেখতেই পারবে, ভালো হলেও তোমরা দেখতে পারবে, খারাপ হলেও তোমরা দেখতে পারবে, ঠিক আছে? তো যাই হোক, এই যে লাগিয়ে তো দিলাম, এখন এই জায়গাটা একটু পরিষ্কার করব, কারণ কাদা কাদা হয়ে গেছে। আর এই যে পরিষ্কার করে নিয়েছি, আর একটুখানি জল দিয়ে দিচ্ছি, ব্যাস। খুব ভালো লাগে এই গাছগুলো, ঘরের মধ্যে থাকবে, দেখতে খুব সুন্দর লাগে। একটু অল্প করেই জল দিলাম, যেহেতু মাটিটা তো পুরো ভেজা তাই জন্য। আর এই যে ছাদ থেকে একটা অ্যালোভেরা নিয়ে এসেছিলাম, একটা অ্যালোভেরার ডাল ভেঙে নিয়ে এসেছিলাম যখন মাটি আনতে গেছিলাম, তখন সেই অ্যালোভেরা দিয়ে আর হলুদ দিয়ে, কাঁচা হলুদ তো ঘরেই থাকে, হাজবেন্ড কাঁচা হলুদ দিয়ে দুধ খায় রাত্রেবেলা, তো আমাদের ঘরে সবসময় কাঁচা হলুদ থাকে, তো কাঁচা হলুদ বেটে অ্যালোভেরা দিয়ে আর একটু বেসন দিয়ে একটা ফেস প্যাক বানিয়েছি, বানিয়ে এখন মুখে মাখছি, কালকে একটু নিমন্ত্রণ আছে তার জন্য। বন্ধুরা, পুজো আসতে চলেছে, একটু রূপচর্চা তো করতেই হবে, তো বাড়িতে বানিয়ে নিয়েছি, আর বানিয়ে নিয়ে এখন মুখে অ্যাপ্লাই করছি। আর সামনে দিয়ে আমার ছোট ছোট চুল ছোট ছোট চোখের মধ্যে পড়ছে, তার জন্য শাড়িটা নিয়ে নিয়েছি, শাড়িটা এরকম করে মাথার মধ্যে পেঁচিয়ে নিয়েছি, চুলগুলো শুধু মুখের মধ্যে আসছে ওই কারণে, যাতে করে চুলগুলো না আসে, তার জন্য। তো আমি সাধারণত পার্লারে যাই না, খুব কম যাই, তো এই কারণে বাড়িতেই আর কি করছি। এখন একটু মাঝে মধ্যে করব, কারণ সামনে পুজো, তো এই কারণে একটু মাঝে মধ্যে করবো আর কি, আর তাছাড়া কালকে একটা নিমন্ত্রণ আছে, তো এই কারণে আর কি একটু করছি আর কি। তো বন্ধুরা, এই যে দেখো মুখটা ধুয়ে এসছে, ধুয়ে এসে তারপরে একটু সিঁদুর পরে নিয়েছি, ঠিক আছে? তো এই তো এখন হচ্ছে সোনাজিয়াকে খেতে দেব, আর তারপরে আমিও খাওয়া দাওয়া করে নেব, তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে, কারণ এখন অনেকটা বেলা হয়ে গেছে, বেশ খানিকক্ষণ মেসেজ করলাম মুখটাকে, তারপরে ধুলাম, আবার জিয়াও একটু মাখলো, বলছে মা আমাকে একটু মাখিয়ে দাও, তো ওকেও আবার একটুখানি মাখিয়ে দিলাম, ওকে মাখিয়ে দিয়ে তারপরে ওকে আবার মুখ টুক ভালো করে ধুয়ে মুছে দিলাম, এমনিতেই ওর জ্বর থেকে উঠলো সবে সবে, তো এখনও মানে একটু ভয়ে ভয়ে আছি, জ্বরটা না আবার ব্যাক করে, কারণ জ্বরটা অনেক সময় কমে গিয়ে আবার ব্যাক করে, তো ওই কারণে ওকে বলছিলাম মাখতে হবে না, তো ও জোর করে মা তুমি মাখছো আমাকে একটু মাখিয়ে দাও, তো এই কারণে জোর করলো, তাই জন্য আবার ওকে একটু মাখিয়ে দিলাম, মাখিয়ে সাথে সাথেই ধুয়ে দিয়েছি, আর আমি একটু মেখে বেশ খানিক্ষণ মেসেজ টেসেজ করে তারপরে ধুয়ে নিলাম, ঠিক আছে? বেশ মুখটা ফ্রেশ ফ্রেশ লাগে যে কোনো কিছু মাখার পরে, আর আমি তো সেমন কিছু মাখি না, শুধু শীতকালেই একমাত্র একটু পন্স ইউজ করি, এছাড়া সারা গরমকালে কিছুই মাখি না আমি, আমি আঁকা গোড়াই কোনো কিছু মাখি না মুখে, তো এই কারণে একটুখানি কালকে যেহেতু নিমন্ত্রণ আছে আর পুজোও আসতে চলেছে, তো বাড়িতেই একটু মানে টুকিটাকি ঘরোয়া এই সমস্তগুলোই একটুখানি আমি ইউজ করি, তো যাই হোক এই আর কি। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে। সারাদিন আজকে বৃষ্টি, তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠেও দেখি সেই বৃষ্টি, সকালে ঘুম থেকে উঠেও দেখছি বৃষ্টি, এখনও ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি যেন থামতেই চাইছে না, এত বৃষ্টি আর ভালো লাগে না, আজকে সারাদিন পুরো বৃষ্টি হয়েছে সারাটা দিন। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে কালকে নতুন ভিডিও, শুধু তাদের কোনো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে টাটা।